যত রকমের অ্যাফার্মেশন আছে না, সংকল্প, তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে আমাদের মানি অ্যাফার্মেশন। টাকা পয়সার জন্য যে আমরা সংকল্পগুলো করি সেগুলি খুব পপুলার এবং সেগুলি খুব জরুরি। যদি আমি মনে করি সুখ শান্তি ভালো স্বাস্থ্য এই তিনটে সবচেয়ে ওপরে, কিন্তু তোমরা বলতেই পারো যে টাকা পয়সা ছাড়া তো সুখ শান্তি বা ভালো স্বাস্থ্য এগুলি পাওয়া যায় না, কারণ চিন্তা থাকে। তো আমি কথাটা মেনে নিলাম, খুব একটা সমর্থন করলাম না, মেনে নিলাম যে টাকা পয়সা জরুরি। সেই জন্যই তোমাদের জন্য আজকে আমি পাঁচখানা বিউটিফুল মানি অ্যাফার্মেশন নিয়ে এসেছি এবং কীভাবে করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দেব। একেবারে ভিডিওর সাবজেক্টে চলে আসি। একটা কথা তোমাদের বলে দিই, আমি যে বাক্যগুলো বলবো সেগুলি আমি আমার মতো করে বলছি, তোমরা তোমাদের মতো করে সেটাকে রিঅর্গানাইজ করতে পারো, অথবা নতুন করে তোমরা হয়তো এটাকে আরেকটু অন্যভাবে লিখতে পারো। একটু ক্যামেরাটা ঠিক করলাম, তোমরা হয়তো এগুলিকে অন্যভাবে একটু লিখতে পারো। কারণ দেখো, মানি অ্যাফার্মেশন হচ্ছে সবচেয়ে শক্তিশালী অ্যাফার্মেশন, এবং সেটা সবচেয়ে ভালো কাজ করে যখন তুমি এটা তোমার হৃদয় থেকে লেখো, তুমি তোমার ফিলিংস দিয়ে লেখো। আমি এখন যে কথাগুলো বলবো সে কথাগুলি আমি আমার ফিলিংস দিয়ে লিখেছি, আমি আমার ফিলিংস দিয়ে আমার অনুভূতি দিয়ে প্র্যাকটিস করেছি এবং আমি আমার মতো ফল পেয়েছি। তোমরা যখন এগুলো লিখবে, যদি পাল্টাতে চাও সেন্টেন্সগুলো পাল্টে ফেলো, পাল্টে ফেলে নিজের মতো করে নিজের অনুভূতি দিয়ে লেখো। চলো চলে আসি প্রথম অ্যাফার্মেশন। প্রথম অ্যাফার্মেশনটা হচ্ছে, যতই আমি বেশি রিল্যাক্সড বোধ করি ততই আমি বেশি টাকা পয়সা কামাই। আমি যত রিল্যাক্স বোধ করি অথবা যখনই আমি খুব রিল্যাক্স থাকি তখনই আমি খুব টাকা পয়সা ইনকাম করি। মানেটা বুঝে গেলে এবার তোমার মতো করে তুমি লিখে নাও। রিল্যাক্স শব্দটার বাংলা একটু হয়তো কঠিন মনে পড়ছে না, আছে অবশ্যই আছে, আমার মনে পড়ছে না, নিশ্চয়ই বুঝতে পারছো রিল্যাক্স মানে একদম আরাম। যখনই আমি আরামে থাকি, যখনই আমি শান্তিতে থাকি, সুখে থাকি বা হ্যাপি থাকি বা রিল্যাক্স থাকি, তখন আমি প্রচুর টাকা পয়সা কামাই বা প্রচুর টাকা পয়সা ইনকাম করি। এটা গেল প্রথম। কী কী ফিলিং করতে হবে? মনে করো তুমি একটা সমুদ্রের ধারে বেড়াতে গেছো, বসে আছো, তুমি সমুদ্রের ঢেউ দেখছো বা পাহাড় দেখছো, বা তুমি তোমার কোনো চায়ের দোকানে বা কফির দোকানে বসে তুমি তোমার বন্ধুদের সঙ্গে আড্ডা মারছো, আড্ডা মারাটা তো খুব রিল্যাক্সেশন, আড্ডা মারছো, বা তুমি গান শুনছো কোথাও শুয়ে শুয়ে, ওই গাছের মধ্যে ঝোলায় না হ্যামক বলে, হ্যামকের মধ্যে শুয়ে এরকম এরকম করে শুয়ে থাকে না, ওরকম করে শুয়ে শুয়ে তুমি গান শুনছো এবং এবং তুমি একটা রিল্যাক্সড বোধ করছো, এবং তখন তোমার টাকা পয়সার কোনো চিন্তা নেই। এই যে ফিলিংসটা, তোমার চিন্তা নেই টাকা পয়সার, এটাই হচ্ছে টাকা পয়সা অ্যাট্রাক্ট করার একটা দারুণ শক্তিশালী অস্ত্র। টাকা পয়সা আসবে কি আসবে না, আসবে কি আসবে না, যাবো কি যাবো না, ভেবে ভেবে হয়তো যাওয়া তো হলো না, পাবো কি পাবো না, ভেবে ভেবে হায় রে পাওয়া তো হলো না, এরকম যেন না হয়। কাজেই রিল্যাক্সড। তাহলে প্রথম অ্যাফার্মেশনটা কী ছিল? আমি যখনই খুব রিল্যাক্স থাকি তখনই আমি খুব টাকা পয়সা ইনকাম করি। এটা গেল এক নম্বর। এবার আসি দু নম্বর অ্যাফার্মেশনে। দু নম্বর অ্যাফার্মেশনটা হচ্ছে, প্রচুর পরিমাণে টাকা পয়সা আমার কাছে রোজ আসছে, অথবা রোজ আমার কাছে প্রচুর পরিমাণে টাকা পয়সা আসছে। এইটা যখন তুমি বলবে বা ভাববে, বলাটাই ভালো অ্যাফার্মেশন, তখন কল্পনা করবে যে তুমি তোমার ফোনে SMS পাচ্ছ, যে তোমার ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্টে 50,000, 20,000, 1,00,000, 2,00,000 যা তুমি চাও সেটা ক্রেডিট হয়েছে এবং তুমি খুব আনন্দ পাচ্ছ। তুমি হঠাৎ করে তুমি তোমার ফোনটা দেখলে, দেখছো একটা SMS এসছে বা একটা ইমেল এসছে যে তোমার অ্যাকাউন্টে অমুক পরিমাণ টাকা, লার্জ সামস অফ মানি, প্রচুর পরিমাণে টাকা তোমার ব্যাংকে জমা হয়েছে। অথবা তুমি ভিজুয়ালাইজ করলে যে তোমার বাড়িতে এসে তোমার পাওনা একটা বিশাল চেক তোমাকে কেউ দিয়ে গেছে বা তোমার অফিসে এসে। তো এটা যখনই ভাববে তখনই তোমার যে ভাইব্রেশনটা, তোমার ফিলিংসের ভাইব্রেশনটা এমনভাবে ভর্টেক্সে গিয়ে হিট করবে যে সত্যি এটা ঘটতে শুরু করবে। তো এটা গেল দু নম্বর। দু নম্বরটা কী ছিল? যে প্রচুর পরিমাণে টাকা পয়সা বা অথবা
রোজ আমার কাছে প্রচুর পরিমাণে টাকা পয়সা আসছে। এবার যাচ্ছি অ্যাফার্মেশন বা সংকল্প নাম্বার তিন। তিন নম্বর অ্যাফার্মেশনটা হচ্ছে, আমি যেটাই ছুই বা যাকেই ছুই বা আমি যে জিনিসটাকেই ছুই বা আমি যেখানেই হাত দিই সেটা সোনা হয়ে যায়। ইংরেজিতে একটা কথা আছে, হোয়াট এভার আই টাচ টার্নস ইনটু গোল্ড। এটাই হচ্ছে সেটা, আমি যেখানেই হাত দিই সেখানেই সোনা হয় বা আমি যেটাই করি সেটাই সোনা ফলায়। তুমি তোমার মতো করে লেখো, মানেটা বুঝে গেলে যে আমি যেখানেই হাত লাগাই সেটাই সোনা হয়ে যায়। অর্থাৎ তোমার ইনভেস্টমেন্ট, তোমার স্টক মার্কেট বা তোমার কোনো জমির দাম বা তোমার তুমি কিছু বেচেছ কম দামে কিনে বেশি দামে বেচেছ, অর্থাৎ তোমার যে কোনো জিনিসের ভ্যালু বাড়ছে। আমি যেখানেই হাত লাগাই সেটাই সোনা হয়ে যায়। তুমি কল্পনা করবে তোমার স্টক মার্কেট অথবা তুমি কিছু বিক্রি করছো যেটা আগে কম দামে কিনেছিলে এখন ভালো দাম পাচ্ছ, অথবা তুমি একটা কোনো বাড়ি কিনেছিলে সেটা আরও বেশি দামে বিক্রি করছো, বা তুমি কোথাও ইনভেস্ট করেছিলে কোনো একটা দোকান কিনেছিলে বা কোনো একটা ব্যবসা কিনেছিলে সেই ব্যবসাটা তোমাকে এখন খুব হাই রিটার্ন দিচ্ছে। এগুলো কল্পনা করো, এই কল্পনাটা তুমি তোমার মতো করে করো। আমি তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিলাম, এই সেন্টেন্সটা এই বাক্যটাও তুমি চেঞ্জ করতে পারো। তুমি তোমার হৃদয় দিয়ে তুমি তোমার অনুভূতি দিয়ে তুমি লেখো। এটা গেল তিন নম্বর। এইবার যাচ্ছি অ্যাফার্মেশন বা সংকল্প নাম্বার চার। সংকল্প নাম্বার চারটা খুব ইন্টারেস্টিং এবং খুব কাজ দেয়। সংকল্পটা হচ্ছে বা অ্যাফার্মেশনটা হচ্ছে, যেটা আগে আমার ইয়ারলি ইনকাম ছিল সেটাই এখন আমার মান্থলি ইনকাম, অথবা আগে আমি যেটা সারা বছর ধরে কামাতাম বা ইনকাম করতাম আমি সেটা এখন এক মাসে কামাই বা এক মাসে ইনকাম করতে পারি। তুমি তোমার মতো করে লেখো, আমি আরও দু একটা ভার্সন বলছি। আমার পুরো বছরের ইনকামটা এখন আমার এক মাসের ইনকাম, অথবা আমি সারা বছর ধরে যে টাকাটা ইনকাম করতাম সেটা এখন আমার মান্থলি ইনকাম। আমার মনে হচ্ছে এটা সবচেয়ে ভালো। আমি আগে সারা বছর ধরে বা পুরো বছর ধরে যে ইনকামটা করতাম সেটা আমি এখন এক মাসে করতে পারি। এবার তুমি তোমার মতো করে লিখে নাও, এবং যখন এই অ্যাফার্মেশনটা করবে বা বলবে বা ভাবছো, তখন তুমি দেখবে, ভিজুয়ালাইজ করবে যে আগে তুমি সারা বছর ধরে তুমি এক লাখ টাকা কামাতে, আর এখন সেই এক লাখ টাকা প্রত্যেক মাসে কামাচ্ছ। এটা ভিজুয়ালাইজ করবে, তুমি ব্যাংকে জমা দিচ্ছ, ব্যাংকের পাসবইটা দেখো, প্রত্যেক মাসে এক লাখ এক লাখ এক লাখ এক লাখ করে ঢুকছে। তো এই ভিজুয়ালাইজেশনটা করলেই তোমার তোমার এই অ্যাফার্মেশনটা খুব পাওয়ারফুল হয়ে যাবে। এইবার লাস্ট একদম বোনাস, এই বোনাস অ্যাফার্মেশনটা হচ্ছে, আমার আশেপাশে যত মানুষ বা যত জিনিস আছে তারা সবাই মিলে আমার সমৃদ্ধি বাড়াচ্ছে। চিন্তা করে দেখো, এমন একটা অনুভূতি, এমন একটা ভিজুয়ালাইজেশন তুমি করছো যে তোমার আশেপাশে যে কোনো মানুষ, যত ব্যক্তি আছে বা যে কোনো জিনিস আছে তারা সবাই মিলে তোমার সমৃদ্ধি বাড়াচ্ছে। অসাধারণ না? এটা একেবারে বোনাস, এটা সাংঘাতিক অ্যাফার্মেশন। এটার মানে হচ্ছে যে তুমি যেখানে যে অবস্থায় আছো তারা সবাই মিলে তোমাকে হেল্প করছে। শাহরুখ খান কি বলেছিল একটা সিনেমাতে, আগর কোই ভি চিজ কো তুম দিল সে চাহতে হো তো পুরে কায়নাত মিল জাতে হয় ও চিজ তুমি দিলানে কে লিয়ে। অর্থাৎ তুমি যদি কোনো জিনিস হৃদয় দিয়ে চাও তাহলে পুরো প্রকৃতি তোমাকে হেল্প করে যাতে তুমি ওই জিনিসটা পাও। এটারই একটা মডিফিকেশন হচ্ছে, আমার চারিদিকে যত ব্যক্তি, যত মানুষ বা যত জিনিস আছে তারা সবাই মিলে আমার সমৃদ্ধি বাড়াচ্ছে। অসাধারণ, তাই না? তো এইটা অনুভব করবে, ভাববে যে তোমার চারপাশে তোমার যে কন্ট্যাক্টস, তোমার বন্ধুবান্ধব, তোমার বিজনেস পার্টনার্স বা তোমার অফিসের কলিগরা সবাই মিলে যেন তোমার দিকে তাকিয়ে তোমাকে হেল্প করছে, এবং তোমার কাছে যা যা জিনিস আছে, তোমার চারদিকের গাছপালা, ফুল, পশু পাখি, লতা পাতা, গাড়ি ঘোড়া, দোকানপাট, সবাই যেন একটা এনার্জি, সবাই যেন তোমাকে হেল্প করছে তুমি যাতে আগে এগিয়ে যাও। তাহলে আগে এগিয়ে যাও,
আজকে এইটুকুই বলার ছিল, অ্যাফার্মেশনটা কমসে কম দিনে একবার তো করতেই হবে, দুবার তিনবার যদি 10-15 মিনিট ধরে করো খুব ভালো হয়, এবং কমসে কম 30 দিন করবে এবং সারা জীবন করবে, তোমার তো কোনো খরচা নেই রে ভাই। সারা জীবন করতে বাধা কোথায়? তোমাকে তার ওষুধ কিনে খেতে হচ্ছে না, 20-25 দিন 30 দিন তো করতেই হবে, নাহলে তো শুরুই হবে না কিছু। এবং তারপরে যখন শুরু হবে তখন আরও জোরদার, একদম গিয়ার নাম্বার 5 ওভারড্রাইভ, ওভারড্রাইভে গাড়ি চালিয়ে একদম ধাকাট ধাকাট একদম অ্যাফার্মেশনটা করতে থাকবে। ঠিক আছে, তাহলে এই কথাই রইল, তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক, আবার দেখা হবে, যাও জিতে নাও।